আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বি রিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিনের সফরে ভারতে এসেছেন। তাকে শুধু উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়নি, ভারতে এক ধরনের আলোড়ন তোলার চেষ্টা করা হয়েছিল। ক্ষমতাসীন বিজেপি নেতাদের লক্ষ্য ছিল কূটনৈতিক ও বাণিজ্যিক সাফল্যের চেয়ে প্রধানমন্ত্রী মোদীকে ট্রাম্প কতটা পছন্দ করেন তা তুলে ধরা। এক্ষেত্রে মোদী ও ট্রাম্প দুজন পরস্পরের পিঠ চাপড়িয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত সফরের নানা দিক নিয়ে আজ আমরা আলোচনা করব। ভারতের ক্ষমতাসীন দলের হিন্দুত্ববাদী ডোনাল্ড ট্রাম্প যেন একটি কার্ড। ভারতের জনমানসে এমন একটা ধারণা দেয়া হচ্ছে যে কোনো পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র দেশটির পাশে রয়েছে। আর অনেক বিশ্লেষক মনে করেন ট্রাম্পের ভারত সফরের বড় অর্জন হল আভ্যন্তরীণ রাজনীতিতে মোদীর ইমেজ বাড়ানো। বিজেপি নেতাকর্মীদের এই বার্তা দিতে পারছে যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট মোদীর বন্ধু। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন বি রিভিউজের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।